দিনাজপুরের হিলিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরি সম্পন্ন হয়েছে। এখন শেষ তুলির টান আর অলংকার দিয়ে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। হাকিমপুর উপজেলায় এবার 21টি মণ্ডপে পূজার প্রতিমা তৈরি হয়েছে। আগামী 20 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মহা উৎসবের মধ্য দিয়ে এবারে শারদীয় দুর্গা উৎসব উদযাপন শুরু হতে যাচ্ছে। আগামী 20 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে 25 অক্টোবর দশমী বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। এবারে উপজেলায় 21টি পূজা মন্দিরের আয়োজন পুরোদমে চলছে। এ পর্যন্ত সিংহভাগ পূজা মন্দিরের মাটির কাজ মৃৎশিল্পীরা শেষ করেছে, কোথাও কোথাও রঙের কাজও শেষ হয়েছে। তবে বেশিরভাগ রঙের কাজ এবং সাজসজ্জার কাজ চলছে। আমাদের পূজার অনুষ্ঠান শুরু হবে 20 অক্টোবর থেকে। আমরা অনেক বেশ কয়েকদিন থেকে কাজ করতেছি, মাটির কাজ শেষ হয়েছে, এখন শুধু কালারের কাজে আসছি। 5 জন কালারের কাজ করতেছি। এই কালারের কাজ শেষ করে আমাদের ওইদিকে আরও 3-4টা প্রতিমা আছে, এগুলো কাজ করব। কারিগরদের নিপুণ হাতে তৈরি হয়েছে প্রতিটি প্রতিমা, রং আর নানান পোশাকে সাজিয়ে যেন জীবন্ত করে তুলেছেন প্রতিমাগুলোকে। প্রতিমা তৈরির কারিগররা কয়েকটি মন্দিরে একসাথে কাজ হাতে নিয়েছেন, এ কারণে তাদের ব্যস্ততাও বেশি। হ্যাঁ নমস্কার, আমাদের শারদীয় দুর্গাপূজা কার্তিক মাসের 2 তারিখ এবং অক্টোবর মাসের 20 তারিখ শুরু হতে যাচ্ছে। আর আমাদের কম বেশি কালার শেষ হয়ে গেছে, আমরা এখন কাজ করতেছি। আর কালকের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। সব আমাদের প্রতিমার কাজ সব শেষ, ক্যারিকরের যে কাজ ছিল সব শেষ। এখন হলো ডেকোরেটর কাজ বাকি আছে। ডেকোরেটর হয়তো আশা করি 20 অক্টোবরের পূর্বেই ডেকোরেটর কাজও শেষ হয়ে যাবে। সনাতন ধর্মের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রশাসনিক নজরদারিও থাকবে। তো এই উৎসব উপলক্ষে আমাদের 21টা পূজা মণ্ডপ হচ্ছে এখানে। তো আমাদের প্রত্যেক মন্দিরগুলোতে আমাদের নিয়মিত যে সরকারি সাহায্য দেওয়া আমাদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে, সেটা আমাদের দেওয়া থাকবে। এবং আমাদের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী কাজ করছে, আনসার এখানে ডিপ্লয়মেন্ট থাকবে। এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের যে 21টি পূজা মন্দির আছে, প্রতি ইউনিয়নের এবং পৌরসভার যে বিট অফিসার আছে তারা নিয়মিত এই পূজা মন্দিরগুলো পরিদর্শন করতেছে এবং প্রতিটি পূজা মন্দিরে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। এই স্বেচ্ছাসেবক দলকে আমরা নিয়মিত তদারকি করতেছি। আমাদের পুলিশের যে টহল সেটা অব্যাহত আছে। পরবর্তীতে হয়তো 20 তারিখে আনসার মোতায়েন হবে এবং আনসার মোতায়েন হওয়ার পর্যন্ত আমাদের নিয়মিত ইউনিয়ন ওয়াইজ যে টহল সেটা থাকবে। পূজাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বয়ে চলেছে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক, সাম্যবাদিতায় ভরে থাক সমাজের সকল স্তর। দিনাজপুর থেকে মোসলেম উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingmedia.com।